This conference will now be recorded. দেখ একটা কমান্ড পাঠালাম, এটা প্রথমে রান করে দেখ, এটা ইনস্টল হয়নি। হয়েছে স্যার? হ্যালো স্যার, হ্যাঁ বল। স্যার হয়েছে, মানে আমি বলছি, প্যাকেজ লিস্ট ডান হয়েছে, বিল্ডিং বিল্ডিং ট্রিটা ডান হয়েছে, রিডিং স্টেট ইনফরমেশন ডান। লাস্টে একটা স্টেটমেন্ট দিচ্ছে আনএবল টু রিড প্যাকেজ, আনএবল টু রিড অ্যাকশন দেখছি। তাহলে আবার আরেকবার রান কর ওটা, দেখ আরেকটা কমান্ড পাঠালাম, ওটা দেখ হয় নাকি এবার। স্যার প্যাকেজটা লোকেট করতে পারছি না। আচ্ছা এপিটি গেট আপডেট করে দেখ একবার, ঠিক আছে? এই কমান্ড গুলো রান করে তোর সুডো এপিটি গেট আপডেট, ঠিক আছে? তারপরে তোর ইনস্টল এপিকে টুল, তারপরে যে কমান্ডটা পাঠিয়েছি এই দুটো করে দেখ। স্যার আপডেট নিচ্ছে। ওকে ঠিক আছে, কার্নেলটা তাহলে আপডেট হয়ে যাওয়ার পরে এগুলো ইনস্টল কর, ঠিক আছে? কমেন্ট গুলো কিসের কমেন্ট যদি একটু বলে দেন। এটা হলো তোর একটা প্যাকেজ, বুঝলি তো? মানে এপিকে টুলটা আগে লিনাক্সে ইনবিল্ট দিত, এখন আর দেয় না, সেটাকে ইনস্টল করছি। মানে আমরা লিনাক্সে এইভাবেও কোনো কিছু টুল ইনস্টল করতে পারি, যে এপিকে টুল একটা টুলের নাম, ঠিক আছে? তো তার জন্য আমরা, হ্যাঁ এটাও একটা টুল, মানে তোর এপিকে টুল এর সাথে এগুলো বাইন্ড থাকে, তো এখন যেহেতু নেই সেগুলো আলাদা আলাদা ভাবে আমাদেরকে প্যাকেজ গুলোকে ইনস্টল করতে হচ্ছে। স্যার এপিকে টুলটা মানে কি কাজে লাগে? এপিকে টুলটা কাজে লাগে হচ্ছে কোনো রিয়েল এপিকের সাথে পেলোড কে বাইন্ড করার জন্য। মানে অলরেডি এক্সিস্টিং কোনো এপিকের সাথে পেলোড, হ্যাঁ। তো আগে একটা ছিল ফ্যাটরেট, ফ্যাটরেট দিয়ে এখনো কাজ করা যায়, কিন্তু ফ্যাটরেট এখন ইনস্টল হয়ে বসানোর পরে প্রায় ঘন্টা খানেক টাইম লেগে যাবে। তো দেখছি যদি ফ্যাটরেটটা আগে হয়ে যায় তাহলে তো খুবই ভালো। কোড গুলো রান করছে, মানে কমেন্ট গুলো রান করছে।
স্যার আপডেট হওয়ার পর লাস্টে ওই জাস্ট মানে ওই গেট আপডেট এর ওইখানে ওইটারই আন্ডারে এখানে বলছে সাম ইন্ডেক্স ফাইলস ফেল টু ডাউনলোড দে হ্যাভ বিন ইগনোরড অর ওল্ড ওয়ানস ইউজড ইনস্টেড। ছবি তুলে পাঠা একটু। হ্যাঁ না স্যার ওসব কিছু আসেনি আমার, আমি পাঠাচ্ছি। তোর আসেনি, ওর আসতেই পারে। এরকম করে পাঠিয়েছি? হ্যাঁ স্যার পাঠাচ্ছি। সেম স্যার, আমারও সেমই এসছে। হ্যাঁ স্যার গেছে। ও এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে, তুই ইয়ে কর, আবার রান কর। ঠিক আছে,
আচ্ছা, যারা রিপোর্ট বানাসনি তারা রিপোর্টটা বানাতে থাক, ঠিক আছে? রিপোর্ট কি বানাচ্ছিস তোরা? স্যার স্যার ঠিক আছে, ভালো থাক। আমাদের এটা আপগ্রেড কত টাইম নেই।
স্যার মানে নেটওয়ার্কটা ইয়ে করে অফ করে অন করলাম, তারপরে কালিটাও হ্যাঁ স্যার, রিস্টার্ট রিস্টার্ট করলাম। করলাম স্যার, ব্রিজ ছিল, ব্রিজটাকে ন্যাটে চেঞ্জ করলাম, আবার ন্যাট থেকে ব্রিজ করলাম, সব কিছুই করলাম, বাট স্যার ওই হচ্ছে না ফেল স্যার, আই ফেল টু ইগনোর ফাইলস, ফেল টু লোকেট, একটা কি একটা বলতে পারবো, এক মিনিট বলছি যে, আই হ্যাঁ ইনডেক্স স্যার আমি ফাইলস ইনস্টল ফেল করে টু নিয়েছি, ডাউনলোড। টু ডাউনলোড, হ্যাঁ 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 স্যার, আপডেট আমার করতে গেলে ডাউনলোডে প্রবলেম। তাহলে আমারটা এটা আপগ্রেড করে আমার এই ফাইলটাই ড্রাইভ আপলোড করে তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে মোটামুটি যতগুলো ওটা টুল বা ইনস্টল যা করলে কিছু রয়েছে পেয়ে যাবি। তাহলে নেটওয়ার্ক ইস্যুটাও থাকবে না আশা করি, এটা আপগ্রেড হতে দেখি কতক্ষণ টাইম নেয়। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে তোরা। হম.
স্যার। হ্যাঁ অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেয়, ঠিক আছে, ততক্ষণ আপডেট হতে থাকলে নেক্সটটা। আচ্ছা ঠিক আছে স্যার, এটা তো স্পেশাল। আকাশ কুমার আছি? ইয়েস স্যার। হ্যাঁ বল স্যার আপনি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন, তারপর আমি বলছি। আচ্ছা, ওকে, আকাশ কুমার প্রেজেন্ট। আকাশ রয়, আকাশ রয় আছিস? কৌশলী জানা, অভিষেক ইয়েস স্যার, গুপ্তা, কৌশলী হয়ে গেছে, অভিষেক গুপ্তা, প্রেজেন্ট। অভিষেক গুপ্তা আছিস? নিরাজ, নিরাজ কুমার, ওকে প্রেজেন্ট। কল্যাণ, কল্যাণ সর্দার, রাহুল হাজরা, রাহুল হাজরা আছিস? সুমন্ত দে, ইয়েস স্যার, সুজয় মন্ডল, ইয়েস স্যার, পুষ্পের হালদার, ইয়েস স্যার, মধুমিতা রায়, অভিরূপ দত্ত, প্রেজেন্ট স্যার, অনুষ্কা সরকার, প্রেজেন্ট স্যার, অরূপ গড়াই, অভিক মণ্ডল, চিরাংলাল, স্যার, অভিক মন্ডল স্যার, হ্যাঁ প্রেজেন্ট হয়ে গেছে, চিরাংলাল, দেবার্গ বোস, প্রেজেন্ট স্যার, দেবাশিস সাহা, কৌস্তভ চ্যাটার্জি, কৌস্তভ আছিস? নেহা কুমারী গুপ্তা, নেহা আছিস?
ঐন্দ্রিলা ব্যানার্জি? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। ওকে, পৃথা বোস? পৃথা আছিস? রৌনক শীল? প্রেজেন্ট স্যার। সায়ন মিত্র? শঙ্খদীপ মাঝি? সৌদীপ পাজা? সৌদীপ আছিস? হ্যাঁ স্যার, ও ছিল, বেরিয়ে গেল এক্ষুনি, মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য। সোহম কুমার পান্ডে? প্রেজেন্ট স্যার। সৌভিক সরকার? প্রেজেন্ট স্যার। শুভম বোস? প্রেজেন্ট স্যার। সুখেন্দু? সাহিল? তথাগত? প্রেজেন্ট স্যার। সুমনা সাহা? সুশান্ত দাস? হ্যাঁ, সরি, হয়ে গেছে তোর প্রেজেন্ট। সুতীর্থ? স্বর্ণভ সেনগুপ্তা? হ্যালো হ্যাঁ বল স্যার। নীরজ কুমার পাসওয়ান? নীরজ কুমার, এক মিনিট এক মিনিট। হ্যাঁ, প্রেজেন্ট। স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, যে কোয়েশ্চেনটা ছিল স্যার, ওই যে ভিএম এর মধ্যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এর মধ্যে স্যার, এই যে নেটওয়ার্ক কানেকশনের এই যে ব্রিচড ন্যাট, হোস্ট অনলি, কাস্টম, স্যার এগুলোর মানেটা যদি একটু আমাকে একটু আরেকবার যদি বলেন তাহলে ভালো হয়।
দেখ ব্রিজ কানেকশন যেটা হচ্ছে সেটা হলো যেহেতু আমরা ভার্চুয়ালি কাজ করছি, ঠিক আছে, ভার্চুয়ালি আমরা একটা ল্যাব ক্রিয়েট করছি, সেখানে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড হবে, একটা মেইন ওয়ার্ল্ড তার মধ্যে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। এবার যখন আমরা ব্রিজ কানেকশন করছি তখন কি হচ্ছে, মেইন যে জায়গাটা ব্রিজের কাজটা কি একটা সেটা একটা কানেক্ট করা, ঠিক আছে। যতক্ষণ আমরা নেট বা হোস্ট অনলি কি হচ্ছে, হোস্ট অনলি হচ্ছে অনলি ভিএম এর নেটওয়ার্কটা নিয়ে কাজ করছে, তখন কিন্তু ভিএম এর ভেতরে আমরা কোনো ইন্টারনেট কানেকশন পাচ্ছি, ঠিক আছে। তখন ভিএম নিজস্ব হোস্টের আন্ডারেই কাজ করছে, ঠিক আছে। নেটে কি হচ্ছে, নেটে হোস্ট করছে ভিএম, বাট আমি সেখানে নেটওয়ার্ক কানেকশনটা আউটসাইড থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর যখন আমি ব্রিজ কানেকশনে কাজ করছি তখন কাজটা কি হচ্ছে, তখন ভিএম এর তখন হোস্টটা মেইন মেশিন থেকে হচ্ছে, মানে ব্যাপারটা কিরকম, এটা যদি আমার মেইন মেশিন হয় এটা আমার ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। যখন হোস্ট অনলিতে কাজ হচ্ছে তখন ভার্চুয়াল মেশিনের ভেতরেই যে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা রয়েছে, ঠিক আছে, এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা দিয়ে বাকি মেশিন গুলো কানেক্টেড রয়েছে, এটা হচ্ছে হোস্ট অনলি, ঠিক আছে। এই টাইমে কি হচ্ছে, তখন আউটসাইড এর কি হচ্ছে সেটা কিন্তু কানেক্ট করছে না, বা এখানে আমি কোনো ইন্টারনেট কানেকশন পাচ্ছি, কারণ হোস্ট অনলি তখন এটা আমি যা কিছু করবো লোকাল হোস্টে তখন আমি এখানে কাজ করব, ঠিক আছে। নেট কানেকশনে কি হচ্ছে, নেট কানেকশনে হোস্টিং আইপিটা আমি এখান থেকে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু যে নেটওয়ার্ক কানেকশনটা সরি নেট টু ওয়েতে কাজ করছে, একটা হচ্ছে হোস্টিংটা নিচে ভিএমওয়্যার। হ্যাঁ বল স্যার, আমার মনে হচ্ছে নেটওয়ার্কটা একটু গন্ডগোল হচ্ছে স্যার, এক মিনিট একটু রিজয়েন করছি। ওকে হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছিস এবার? স্যার শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো নেটে দেখ কি হচ্ছে, নেটে আমি কিন্তু আইপিটা এখান থেকেই পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এর যে রিসোর্স মানে এর যে প্যাকেজেস গুলো, সেই প্যাকেজেস গুলো আমি আউটসাইড থেকে নিতে পারবো, বুঝতে পারলি। আর ব্রিজ কানেকশনটা কি হচ্ছে, ব্রিজ কানেকশন এই যে মেশিনটা এখানে ধর একটা ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে যেটার সাথে এই মেইন মেশিনটা কানেক্ট রয়েছে, ব্রিজ যখনই করে দিচ্ছি তখন কি হচ্ছে, এই যে মেশিন গুলো তখন ডাইরেক্ট এই মেশিনের সাথে ব্রিজ হচ্ছে, তখন কি হচ্ছে, মেইন মেশিনের ভেতরে এই মেশিন গুলো রান করতে থাকে, কিন্তু নেটওয়ার্ক কানেকশনটা মেইন যে আমার ওয়াইফাই নেটওয়ার্কটা রয়েছে সেখান থেকে কানেক্ট করছে, মানে ব্রিজ হচ্ছে একটা টানেল ক্রিয়েট করে দিচ্ছে, যে এই টানেলের মাধ্যমে তুমি জাম্প
করে ওইখানে যেতে পারো। বুঝতে মানে ভিএমআর ফ্রেমওয়ার্কের বাইরে থেকে তুমি নেটওয়ার্ক কানেকশনটা নিতে পারো, বুঝলো নাকি ব্যাপারটা? হ্যাঁ স্যার। আর কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারিস। যেরকম বলেছিলাম যে আমরা কোন টুল যদি ওপেন করি, শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ স্যার। কোন টুল যদি ওপেন করি তো আমরা সেখানে ডেফিনেশন গুলো দেখতে পারবো। যেমন দেখ এমএস এর নাম তো ফার্স্টে আমরা কি করব, আমরা যে কোনো একটা অ্যান্ড্রয়েড এপিকে আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো আমি আগে একবার ডাউনলোড করে রেখেছিলাম। এই আমার calculator.apk, এটা কিন্তু একটা ডাউনলোড করে টু। তো তোর মেশিনের ভিতরে কি করে এপিকে টুল ডাউনলোড করবি সেটা জানিস কি? মানে কোন সাইট থেকে ডাউনলোড করবি? আচ্ছা
তোর এপিকে পিউর বলে একটা সাইট আছে, ওখান থেকে তুই অ্যাপ পেয়ে ডাউনলোড করার জন্য। তো এমএসএফিনম মাইনাস এক্স এক্সপোর্ট টেমপ্লেট, ঠিক আছে। ও সরি, তার আগে কি করতে হবে, যে ফোল্ডারটার মধ্যে রয়েছে তো তুই দি, ডকুমেন্টের মধ্যে ছিল এক্সপোর্ট টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে তোর আমি কোন অ্যাপের সাথে বাইন্ড করবো, ঠিক আছে। তো আমার অ্যাপটা আমি দেখতে পাচ্ছি এখানে cl.fgk, স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো, স্যার নেটওয়ার্কটা ল্যাগ করছে। স্যার এই মাত্র এলো এবার, দেখতে পাচ্ছিস স্যার আপনার ওই স্ক্রিনটাই দেখতে পাচ্ছি, মানে যেটা ছিল আগে, আর কিছু দেখতে পাচ্ছি? স্ক্রিনটা অফ করে অন করে দিলাম আবার। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তো এইখানে হচ্ছে এদের এই কমান্ডটা ইউজ করে আমি মেইন এপিকের সাথে আমি আমার পেলোডটাকে ইনজেক্ট করতে পারি। পেলোড দেখ, আগে কিরকম করতাম, এমএসএফভিনম মাইনাস পি অ্যান্ড্রয়েড, এবার দেখ মাইনাস পি ঠিক আছে, তার আগে এক্স মাইনাস এক্স cl.apk কোনটা, যেটা হচ্ছে তোর আমার আমি যে মেইন এপিকেটা ডাউনলোড করেছিলাম, ঠিক আছে। আমি সেই এপিকেটার মধ্যে বাইন্ড করবো, ঠিক আছে। তো সেই এপিকেটার মধ্যেই আমি যেহেতু বাইন্ড করবো, তো সেই এপিকেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো সেই এপিকেটা কোথায় ছিল, ডকুমেন্টের মধ্যে, তো আমি তার জন্য ডকুমেন্টের মধ্যে গেলাম। যার পরে আমি কি করলাম, cl.apk মানে calculator.apk যেটা সেটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে মাইনাস পি ফর পেলোড যেরকম কোডটা লিখতাম সেরকম, এবার যেখানে তোর র ফাইলটা হতো এখন আউটপুট বা তোর এখানে তুই দেখি আউট, ঠিক আছে। এবার আউট করার পরে আমি সেম নামে তো এপিকে রাখতে পারবো না, তাহলে আগেটা রিপ্লেস হয়ে যাবে। তো আমি একটা নতুন নাম দিলাম cl1.apk। তো আমার যেহেতু জাভার ওই ওপেন ভার্সনটা ডাউনলোড নিচ্ছে না, যার জন্য প্রবলেমটা হচ্ছে, জাভা অপশনটাই প্রবলেম হচ্ছে, যার জন্য এটা বাইন্ড হচ্ছে না, ওটা ইনস্টল হতে প্রবলেম হচ্ছে। যদি ওটা ইনস্টল হয়ে যেত তাহলে খুবই ভালো হতো আর কি, ওটা ইনস্টল নিচ্ছে না। স্যার কোথা থেকে এপিকে ডাউনলোড করব বললেন যেন? ওটা হচ্ছে এপিকে পিও,
ঠিক আছে, এখান থেকে যে কোনো টাইপের এপিকে পেয়ে যাবি। ইভেন এখান থেকে এপিকে ডাউনলোড করে ফোনে ইনস্টলও করে তোরা কাজ করতে পারিস, ঠিক আছে। কিন্তু কোন সাইট থেকে না করে তোর মেইন প্লে স্টোর থেকে ডাউনলোড করাটাই বেটার। এখান থেকে যে কোনো এপিকে ডাউনলোড করে নিলি, ডাউনলোড করে কাজ করলি। আচ্ছা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? পুরো ক্লিয়ার কর না, বড় ঠিক আছে। না স্যার, ওই সেট টুলের পরে অপশন গুলো এসে ওখানে রয়েছে, আর নেই। এবার ঠিক আছে স্যার, এবার আসছে। ওকে
আচ্ছা স্যার, হ্যালো। হ্যালো হ্যাঁ বল, শুনছি। স্যার আপনি কি মাইকে কিছু বলছিলেন এতক্ষণ? না অ্যাকচুয়ালি আমি তো জিনিস দেখানোর চেষ্টা করছি, বাট রুট অ্যাক্সেসটাই কিছু একটা প্রবলেম হচ্ছে, ও ঠিক তো ওটা যদি কমপ্লিট হয়ে যায় তো ওটা আমি তারপরে আমি ডেস্কে করছি। ঠিক আছে, ওটা ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলে দিই, সাপোজ যেরকম উইন্ডোজে করিস না যে সার্চ কোনো কিছু ভুলে গেছে, মানে কোনো ফোল্ডার কোথায় আছে ভুলে গেছিস, তো সেক্ষেত্রে লিনাক্স এর টার্মিনালে রান করতে পারিস লোকেট দিয়ে ফোল্ডার বা যে ফাইল নেম, ঠিক আছে, তুই সার্চ করিস সেই ফাইলটা কোথায় আছে বা ফোল্ডারটা কোথায় আছে, তার একটা লিস্ট বের করে দেবে যে এই রিলেটেড ফোল্ডার এখানে এখানে আছে। ওকে। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, বলছিলাম ওই টাইপস অফ সাইবার অ্যাটাকসে ওটায় কি আমরা সবই দিতে পারি নাকি যেগুলো আমরা জাস্ট দেখেছি সেগুলোই রাখবো? সবই দিতে পারিস বা যেগুলো তোর আই মানে বুঝতে পেরেছিস সেগুলো দিতে পারিস, ঠিক আছে, কারণ দেখ আচ্ছা এক্সট্রা যখনই অ্যাড করবি তখনই তোকে সেখান থেকে কোশ্চেন করবে, আর সেখানে বলতে না বলে প্রবলেম। ঠিক আছে।
ঠিক মতো উইন্ডোজ 10 এ রান হলো না, উইন্ডোজ 7 টা চেক করে দুটো থেকে আমি দেখাচ্ছি এটা, ঠিক আছে? আর মেশিনটা দেখি যদি আপডেট হয়ে যায় তো খুবই ভালো। তুই লিপ করতে পারিস তোর, ঠিক আছে?
Hello, sir. এই বলছি ফার্স্টের দিকের গুলো দিবি আমার পুরো করা হলে? ওই যে আরে তোর পেলোডের উপরে পার্টটা, হ্যাঁ তুই কোনটা করছিস, তুই কোনটা করছিস? না না, কতটা করেছিস? ও ওগুলো বাকিটা হয়ে গেছে? না না, ওগুলো আমি করে ফেলেছি। আমি উপরের পার্ট গুলো বলছি, যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি, হোয়াট ইজ, ওই ফোন ধরছে না। সেটাই করতে হবে। হ্যাঁ ওই যে ভিডিওটা দেখে, না আরে করতে করতে মনে হয়ে যায়, আমার তো মনে রয়েছে, আমি কালকে 4-5 বার করেছি, আমার মনে রয়েছে, মনে হয়েছে। আরে দেখ না, এই একটা কাজ করছি, দাঁড়া দাঁড়া, আমি আমারটা তো হয়ে গেছে, আমি তোকে ওটা পাঠিয়ে দিই। হ্যাঁ ওই পার্টটা, হ্যাঁ পেলোডের পার্টটা, হ্যাঁ তো ওটা দেখে করে নিবি। হ্যাঁ